Assalamualaikum everyone, welcome back to my channel. কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন, আশা করি সবাই সুস্থ আছে, নিরাপদে আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সনাস ডায়েরি থেকে। সকালবেলা চলে আসলাম আমার বারান্দায়, খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে আজকে। টেম্পারেচার কিন্তু খুব বেশি না, কিন্তু রোদটা বেশ ঝকঝকে। তো ভাবলাম এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করি। আশা করি আমার সাথে এতটুকু সময় কাটিয়ে আপনাদের বেশ ভালো লাগবে, আপনারাও এনজয় করবেন সকালের এই সুন্দর রোদটুকু। চলে আসলাম কিচেনে, ইফাত সুবাইতাকে একটু ফিশ ফিঙ্গার করে দিচ্ছি। সকালবেলা সুবাইতা মাত্র উঠেছে, একটু আজকে দেরি করে উঠেছে, আর ইফাত একবার নাস্তা করেছে, ও কফি খেয়েছে আর বানানা খেয়েছে। এখন একটু ফিশ ফিঙ্গার করে দিচ্ছি। এটা অবশ্য দুপুরের খাবারও বলা চলে, এখন প্রায় 11:30-12টার মতো বাজে। যাই হোক, ফিশ ফিঙ্গারটা করে ইফাত সুবাইতাকে দিয়ে দিচ্ছি। সকালবেলা সবসময় ভারী খাবার খেতে ইচ্ছে করে না, তাই এখন একটু ফিশ ফিঙ্গার দিয়ে দিচ্ছি। ইফাতের ফিশ ফিলেটা ইফাতকে দিয়ে এসেছি, এখন সুবাইতারটাও দিয়ে আসছি। সুবাইতা একটু কাজ করছে আজকে, ঘরগুলো ঝাড়ু দিচ্ছে। আমি একটু কাজে ব্যস্ত, তাই সুবাইতা এই যে ঘরগুলো ঝাড়ু দিচ্ছে। সুবাইতা মাঝে মাঝে আমাকে ঘরের অনেক কাজে হেল্প করে। আজকে দুপুরে রান্না করবো ল্যাম্প। ল্যাম্পটা মোটামুটি হয়ে এসেছে, তা আমি কিছুটা সময় চুলার উপর রেখে দেব, পানিটা আর একটু শুকালেই নামিয়ে নেব। ল্যাম্পের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি আজকে এটা কোরমা রান্না করছি, প্রতিদিনই তো ঝাল রান্না করে খাই প্রায়ই, তো আজকে ভাবলাম একটু কোরমা রান্না করি। আজকে রান্না করেছি টমেটোর টক। টকের কালারটা কিন্তু চমৎকার এসেছে, অনেকদিন যাবৎ টমেটোর টক খাচ্ছি না, তো কালকে ইফাতে পাপা বললো টমেটোগুলো অনেক ঘরে, একটু টমেটোর টক রান্না করো। সেই সাথে রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি, আর এখানে আছে কালিজিরা ভর্তা। এই কালিজিরা ভর্তাটা আমার ছোটো ননদ বাংলাদেশ থেকে পাঠিয়েছিল। সেই সাথে আছে ল্যাম্প। এই তো আজকে আমাদের দুপুরের রান্না এটুকুই। দুপুরের রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম, কারণ আমার একটু বের হতে হবে, মানে আমি একটু বাজারে যাব। তো বাসে উঠে পড়েছি, ইফাতে পাপা কাছ থেকে চলে আসবে বাজারে, আর আমি বাসা থেকে চলে যাচ্ছি বাজারে। মোটামুটি রাস্তা ফাঁকা, মানে বাসটা ফাঁকা, কারণ এখন দুপুরের সময় তো খুব একটা লোকজন নেই, আর রাস্তাঘাটও মোটামুটি অনেক ফাঁকা। তো যাচ্ছি বাজারে, আজকে অনেক বাজার করতে হবে, কারণ আমার বাসায় বাজার মোটামুটি শেষ। এখান থেকে চাল নিয়ে নিলাম, ডাল নিয়ে নিলাম, আরও অনেক কিছু নিয়েছি, তো সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। এখন বাজার ক্লোজ টাইম, তাই মোটামুটি একদমই ভিড় নাই। আমরা শেষ পর্যায়ে এসেছি, কারণ ইফাতে পাপা কাছ থেকে এসেছে, তো দুজন মিলেই চলে এসেছি। আমরা চলে এসেছি বাসায়, বাসায় এসে এই তো বাজারগুলো আগে গুছিয়ে নিচ্ছি, কারণ যেগুলো ডিপে রাখা দরকার সেগুলো আগে রেখে দিতে হবে। গরুর মাংস আছে, এই সাদা এগুলো হচ্ছে গরুর মাংস। গরুর মাংস এখানে চার পোটলা আছে, ছোট ছোট ব্যাগে করে আমি রেখে দেই, যেদিন যেটা লাগবে সেটা নামিয়ে ফেলবো। আর এখানে আছে দুই রকম মাছ, এখানে আছে মুরগি, আর এই পাশেও মুরগি। তো আজকে মোটামুটি ভালোই বাজার করা হয়েছে, প্রায় 150 টাকার মতো বাজার করেছি, মানে বাংলাদেশের টাকা হচ্ছে প্রায় 10 থেকে 15 হাজার টাকার মতো বাজার করেছি। তো মোটামুটি একবারে করে রাখলে আসলে অনেক দিন চলে যায়। এখানে খাবারে খুব একটা যে বেশি খরচ হয় তাও ঠিক না, আবার একেবারেও কম হয় না, বাংলাদেশের সাথে আসলে তুলনা করলে চলবে না, এখানকার টাকাটার হিসাব করতে হবে। যাই হোক, বাজার থেকে এনেছি সিম, কলা, লাউ, এখানে ডিম এনেছি অনেকগুলা, একটা মেলন নিয়ে এসেছি, এটা খেতে অনেক মজা, রসুন এনেছি, আর কয়েক রকমের বাদাম নিয়ে এসেছি। বাংলাদেশে যাওয়ার জন্য আমি বাদামগুলো এনেছি, বাদামগুলো গিফট করব সেজন্য। সেই সাথে আছে নুডলস, আর আমি একটা হিমালয়া পিঙ্ক সল্ট এনেছিলাম। এই তো এগুলি হচ্ছে আজকের বাজার। সারাদিন আর ভিডিও করা হয়নি, আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, গল্প করেছি। প্রতিদিন আমরা খাওয়া দাওয়া করে চারজন একসাথে বসে গল্প করি, কিছুটা সময় ইফাতে পাপা আমাদের সাথে কাটায়, এরপর ইফাতে পাপা চলে গিয়েছে কাজে,
এখন ইফাত আবার কিছু নাস্তা নিয়ে এসেছে, পাশেই আমাদের একটা বেকারি দোকান আছে, সেখানে কিছু বেকারি আইটেম নিয়ে এসেছে। তো এই খাবারগুলো অনেক মজা, এর আগেও আমরা এনে খেয়েছি, সবগুলোই অনেক মজা ছিল। এই তো একটা চকলেট বল এনেছে, আরও কর্নে তো আছে সাথে, আসলে এগুলোর কী কী নাম আমি নামগুলো সঠিক বলতে পারি না, তবে খাবারগুলো অনেক মজা ছিল। বিশেষ করে ওই যে লাল লাল দেখা যাচ্ছে একটু চেরি দেওয়া, এটা কিন্তু অনেক বেশি মজা ছিল, অনেক মজা। সবচাইতে মজা লেগেছে আমার কাছে এই আইটেমটা। ইফাত একটু মিষ্টি খাবার বেশি পছন্দ করে, তাই ওই বেশিরভাগ সময় এই শপে গিয়ে খাবারগুলো নিয়ে আসে। এখন সন্ধ্যার সময় আমি আদিদাস থেকে জুতো এনেছিলাম, আমরা সেদিন মার্কেটে গিয়েছিলাম। আরেকটা জিনিস এনেছি, সেটা অবশ্য এখনও আনবক্সিং করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো এই যে আদিদাস থেকে জুতো নিয়ে এসেছি, এটা হচ্ছে গিয়ে সুবাইতার জুতা, সুবাইতা পছন্দ করে এনেছে, ওর একটু হোয়াইট কালারটা বেশি ভালো লাগে, জুতাটা সত্যি অনেক সুন্দর। কালকে গিয়েছিলাম আমি আর সুবাইতা একটু মার্কেটে, তো সেখান থেকে দুটো পারফিউম এনেছি, একটা ইফাতে পাপার জন্য আর একটা গিফট, তো ওটা বাংলাদেশে গেলেই দেখতে পাবেন। আমি একটু ইচ্ছা আছে বাংলাদেশে যাব, যেহেতু ইফাতের পরীক্ষা সামনে, তো দেখি কি করি। এই তো আমি এনেছিলাম দুটো পারফিউম, এটা হচ্ছে ইফাতে পাপার জন্য আদিদাসের, পারফিউমের ঘ্রাণটা অনেক সুন্দর, কালকে সুবাইতা অনেক বেশি পছন্দ করেছে। ইফাত অবশ্য এখন একটু ট্রাই করলো, বেশ ভালোই ঘ্রাণটা, খুব স্ট্রং একটা ঘ্রাণ। আর এটাও একটা গিফট আইটেম, এটা এনেছি আমি মাহিরার জন্য। মাহিরাকে তো আপনারা অনেকেই চিনেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই চিনেন, এটা মাহিরার জন্য এনেছি। আর এই যে আদিদাসের আরেকটা পারফিউম এনেছি, এটা এনেছি আমার ছোট দেবর ইমরানের জন্য। এই পারফিউমের ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।